সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। তালিকায় রয়েছে নিরপরাধ শিশু কিশোরও, তাদেরই একজন 14 বছর বয়সী দোকান শ্রমিক সাইমন। 18 জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন সন্দ্বীপের বাসিন্দা এই কিশোর। সে বহদ্দারহাটের জয় ট্রেডিং নামের একটি মুদি দোকানে কাজ করত। কিন্তু সেদিন কি ঘটেছিল তার সাথে? ঘটনার দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বুকে ও পিঠে দুদিকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছোট্ট সাইমনের। 7 জুলাই রাত পর্যন্ত অজ্ঞাতনাম হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল তার নিথর দেহ। এর আগে 3 দিন খোঁজাখুঁজির পর 21 জুলাই রাতে দোকান মালিক মিঠু চৌধুরী মর্গে গিয়ে সাইমনের মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, ঘটনার একদিন পর 19 জুলাই সাইমন দোকানে না আসায় তার রুমমেট হাসানকে ফোন দেন তিনি। হাসান জানায়, রাতে সে মেসে ফিরেনি, তাই তিনি ভেবেছিলেন জামানা দেখে হয়তো শহরে থাকা তার খালার বাসায় গেছে। দোকান মালিক মিঠু আরো জানায়, ঘটনার পরদিন শুক্রবার বিকেলে সাইমনের খালা তাকে ফোন দিয়ে সাইমন কেমন আছে জানতে চায়। তখনই তিনি বিপদ আঁচ করতে পারেন। পরে 2 দিন চট্টগ্রাম মেডিকেলের প্রতিটি ফ্লোরে খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। পরে লাশ ঘরে খোঁজ করে সাইমনের মরদেহের সন্ধান পান তিনি। নগরীর খতিবের হাট এলাকার একটি বাসায় একসঙ্গে থাকত সাইমন ও তার সরকারি আশেকালে আউলিয়া ডিগ্রি কলেজের এসএসসি পরীক্ষার্থী তারবির আহমেদ।